কিরে ভাই, কি করছিস রে? আরে আমি হোমওয়ার্ক চেক করছিলাম। তো সেই ওই সেদিনকার মেয়েটা, সে কি করছে আজকাল? পড়তে আসছে? কে বলতো? ওই যাকে আমি আগের দিন অঙ্ক না করা নিয়ে বকলাম। ও আরে, ওর ব্যাপারটা কি হয়েছে আমি না বুঝতে পারছি না জানিস। মানে তুই আগের দিন এত ভালো করে ওকে বোঝালি, মানে হোমওয়ার্ক টোমওয়ার্ক করার ব্যাপারে, আজ প্রায় মানে 3-4 দিন হতে চললো, ওকে ফোনও করলাম আমি, ফোন টোনও ধরছে না। আমি তাই ভাবছি, মানে মেয়েটার শরীরটাকে খারাপ করলো নাকি, মানে কিছুই বুঝতে পারছি না। আরে মনে হয় কি বলতো, এই বকেছি আমরা, এই পড়াটা ছেড়ে দিয়েছে, অন্য কারোর কাছে দেখ ভর্তি ভর্তি হয়ে গেছে হয়তো। কি বলছিস রে? মানে তুই আগের দিন এত ভালো করে ওকে পড়াটা মানে বুঝিয়ে বললি যে হোমওয়ার্ক করে আনার কথা, আর আমিও তো ভালোভাবেই ওদের ব্যাচের মানে সবাইকেই পড়াচ্ছি, মানে হঠাৎ করে এরকম করতে যাবে কেন রে? আরে ওটাই তো আমাদের ভুলটা হয়েছে, আমরা বুঝিয়েছি। এবার গার্জিয়ানদের তো ব্যাপার জানিসই, যেখানে মেয়েকে পাঠাবে সেখানে মেয়েকে ওই শুধু নামেই চাপ দাও চাপ দাও, কিছু বলতে যাবি ভাববে কি তাদের মেয়েকে বিশাল শাসন করে ফেলেছে। আর আলটিমেটলি টিউশন টিচারই তো, শাসন করার অধিকার তো আমাদের আর নেই, তাই অন্য একজনের কাছে ভর্তি টর্তি হয়ে গেছে, এই ব্যাপার। কি বলিস রে, এইসব হয় নাকি? হ্যাঁ, তুমি যেখানে যেখানকার টিচাররা তোর ঘুরতে নিয়ে যাবে, চপ খাওয়াবে, সিনেমা দেখাতে নিয়ে যাবে, সেখানে সেখানকারই তো ক্রেজ আজকাল। কি বলিস রে, মানে মানে নতুন নতুন আমি একাডেমিতে জয়েন করেছি, মানে এইসব নোংরা মানুষ করতে পারে? তুই এই বলছি, সেদিনকে আমাদের পাশে ওইখানকার যে আরেকটা একাডেমি আছে, ওইখানে সেই রতন দা মারা গেছে, তো ওইখানে দাঁড়িয়ে একজন গার্জিয়ান আমাকে ফোন করেছে, আমাকে ফোন করেছে যে রতন দা তো মারা গেল, তো তুমি তুমি আমার মেয়েকে পড়াবে কিনা, এই ভাব এই চলছে। কি অবস্থা বল দেখি।